পবিত্র আসন বহু নির্বাচনে প্রশ্ন এক, কোনটি তড়িৎ অপরিবাহী পদার্থ? ক কপার, খ সোনা, গ গ্রাফাইট, ঘ পেট্রোল। গ্রাফাইট। এটা ভুল করলাম, আমি তো মনে করলাম যে প্রশ্ন না কপার, প্রশ্ন তো ভুল করার কথা না আর কি, কারণ এটা একদমই ইজি প্রশ্ন। কোনটি তড়িৎ অপরিবাহী পদার্থ? সকল ধাতুই তো তড়িৎ পরিবাহী, তাহলে কপার আর সোনা তো গেলই, সোনা মানে তো গোল্ড, আর দুটা পরিবাহী, আর গ্রাফাইট অধাতুর মধ্যে তো গ্রাফাইটও বিদ্যুৎ পরিবাহী, বাকি থাকলো শুধু তাহলে পেট্রোল। পেট্রোল বিদ্যুৎ পরিবহন করে না, কোনোভাবেই করবে না, এটা একটা সমযোজী যৌগ, কোনো আয়ন তৈরি হয় না এখানে, অতএব তাই তো। আচ্ছা, দুই নম্বর প্রশ্নে যায়, কোনটি বিদ্যুৎ অপরিবাহী? দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইড, উচ্চ চাপে হাইড্রোজেন গ্যাস, নিম্ন চাপে নাইট্রোজেন গ্যাস, গ্রাফাইট। কোনটি বিদ্যুৎ অপরিবাহী? প্রশ্নটা আসলে কঠিন আছে। একটা করে আলোচনা করি আমরা। ক দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইড তো বিদ্যুৎ পরিবহন করবে, দ্রবীভূত অবস্থায় আয়নে বিভক্ত থাকে এবং আয়নগুলো চলাচল করতে পারে, ফলে বিদ্যুৎ পরিবহন করবে। আর গ্রাফাইট তো বিদ্যুৎ পরিবহন করে, হ্যাঁ, এখন সমস্যা হলো খ আর গ এর মধ্যে, একটা হলো উচ্চ চাপে হাইড্রোজেন গ্যাস আর নিম্ন চাপে নাইট্রোজেন গ্যাস। এখন কোন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে, আমাদের কোনো কিছুর সাথে এটা মিলে কিনা? কোনটি বিদ্যুৎ অপরিবাহী কিন্তু, হ্যাঁ পরিবাহী না, মানে এর মধ্যে একজন তাহলে বিদ্যুৎ পরিবহন করে। আমি আমিও উত্তরটা শিওর না, তবে আমার মনে হয় নিম্ন চাপে নাইট্রোজেন গ্যাস বিদ্যুৎ পরিবহন করে, যে কারণে নাইট্রোজেন গ্যাসকে ইয়াতে ব্যবহার করা হয় বৈদ্যুতিক বাল্বের মধ্যে নাকি। আচ্ছা, আমরা এটা পরে দেখবো, হ্যাঁ উত্তরটা দেখি। তিন নম্বর প্রশ্ন, কোনটি ইলেকট্রনীয় পরিবাহী? ক কপার সালফেট দ্রবণ, খ গলিত সোডিয়াম ক্লোরাইড, গ কপার তার, হ্যাঁ কপার তার ইলেকট্রনীয় পরিবাহী। প্রশ্ন চায়, তাপমাত্রা বৃদ্ধির সাথে ইলেকট্রনীয় পরিবাহিতার কি ঘটে? বৃদ্ধি পায়, খ হ্রাস পায়, গ অপরিবর্তিত থাকে, ঘ নিরপেক্ষ থাকে। না, এটা উল্টো, খ তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি পেলে তো ইয়া মানে পদার্থের সরি কণাগুলোর তো শক্তি বৃদ্ধি পায় না, তাড়াতাড়ি জানা না, এখানে রোদ বেড়ে যায়, রোদ ওমের যে একটা ইয়া আছে, রোদ বেড়ে যায় এই জন্য। হ্যাঁ, তোমার যদি দ্রবীভূত হয়, দ্রবীভূত কোনো আয়নিক পদার্থ হয়, তাহলে তাপমাত্রা বাড়ালে তোমার ইলেকট্রনীয় পরিবাহিতা, ইলেকট্রনীয় তো না ওটা, তোমার ওই যে বিদ্যুৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে, কিন্তু ধাতুর ক্ষেত্রে ইলেকট্রনীয় পরিবাহী যারা তাদের ক্ষেত্রে হ্রাস পায়। আচ্ছা, তাহলে আমরা উত্তরগুলো দেখি। আমাদের এটা ছিল চার, এটা আমাদের নিয়ে একটু সমস্যা আছে, চার তিন দুই, আর দুয়ে সমস্যা আমাদের, হ্যাঁ দুয়ে সমস্যা, চার তিন দুই, ঠিক আছে, এটা দুই দুই, এটা উচ্চ চাপে হাইড্রোজেন গ্যাসই অপরিবাহী। ওই যে বলছিলাম যে নিম্ন চাপে নাইট্রোজেন গ্যাস বিদ্যুৎ পরিবাহী হবে, কারণ যে কারণে এটা ব্যবহার আছে বৈদ্যুতিক বাল্বে, ওই ধারণা থেকে বললাম, আমিও জানতাম না শিওর, কিন্তু উচ্চ চাপে হাইড্রোজেন গ্যাস বিদ্যুৎ অপরিবাহী। ঠিক আছে, তাহলে আমাদের
এখানে এটা হলো পেট্রোল, এটা হলো উচ্চ চাপে হাইড্রোজেন গ্যাস, এটা হলো কপার তার, আর এটা হলো রাসায়নিক। ঠিক আছে? তো এখন হ্রাস পাওয়ার ব্যাপারটা আরেকবার বলি তোমাকে, দুই ক্ষেত্রে দুই রকম ঘটে। বিদ্যুৎ পরিবহন হয় ইলেকট্রনের মাধ্যমে না হলে আয়নের মাধ্যমে। ইলেকট্রনের মাধ্যমে যেটা সেটা কি আমরা বলি ইলেকট্রনীয় পরিবাহী, সেই ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে ইলেকট্রনীয় পরিবাহিতা বা বিদ্যুৎ পরিবাহিতা তড়িৎ পরিবাহিতা হ্রাস পায়। কিন্তু যেটা আয়নের মাধ্যমে পরিবাহী আয়নিক পদার্থ যেগুলো, সেখানে বা তাপমাত্রা বাড়লে আয়নগুলো চলাচল বেড়ে যায়, তখন বিদ্যুৎ পরিবাহিতা বেড়ে যায়। বুঝতে পেরেছ? দুটো দুই রকম। প্রশ্ন পাঁচ, কোনটির মধ্য দিয়ে তড়িৎ পরিবহনে শক্তির কোনো অপচয় ঘটে না? সেমি কন্ডাক্টর, গুড কন্ডাক্টর, সুপার কন্ডাক্টর, ইনসুলেটর, কোনটির মধ্য দিয়ে তড়িৎ পরিবহনে শক্তির কোনো অপচয় ঘটে না? আমরা যদি চার নম্বরটা চিন্তা করি ইনসুলেটর, সেখানে তো তড়িৎ পরিবহনই হবে না, তো বাদ গেল। এখন এখন আমরা বলছি সেমি কন্ডাক্টর, গুড কন্ডাক্টর, সুপার কন্ডাক্টর, শক্তির যদি অপচয় না ঘটতে হয় তাহলে অবশ্যই সুপার কন্ডাক্টর হতে হবে। যত ভালো বিদ্যুৎ পরিবাহী হবে সেখানে অপচয় হবে না, আটকাবে না, নষ্ট হবে না, সব চলে যাবে, তাই তো হওয়া উচিত, গ হওয়া উচিত, পাঁচের গ। তড়িৎ, হ্যাঁ লিখো অবশ্যই পাঁচের গ। ছয় নম্বর দেখো, হয়েছে ওটা? কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ? প্রথমত আয়নিক পদার্থ হতে হবে এবং সেটা শক্তিশালী অ্যাসিড বা ক্ষার হতে হবে অথবা লবণ হতে হবে, একদম যত বেশি আয়নিক হবে। আমরা তো ক দেখি একটা যৌগ, যৌগ তো হবে না। আমরা ঘও দেখি একটা প্রায় যৌগ যৌগের লবণ, যৌগযৌগের লবণ আমরা বলতে পারি এটাও। আর এখন আসো খ আর গ এর মধ্যে। খ, হ্যাঁ খ তো মার্কিউরি ক্লোরাইড, একটা লবণ বটে, তবে এটা অত ভালো আয়নিক না। আর এই যে পারক্লোরিক অ্যাসিড যেটা আমরা বলছি, এটা খুব শক্তিশালী অ্যাসিড। আমরা জানি সকল শক্তিশালী অ্যাসিড এবং ক্ষার তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অতএব গয় হওয়ার কথা। আচ্ছা, কোনটি তীব্র মৃদু তড়িৎ বিশ্লেষ, কোনটি কেমন কথা হইলো? আচ্ছা তীব্র কাটা যাবে, হ্যাঁ কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্রটা হবে না, কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড তো তীব্র, হাইড্রোজেন আয়োডাইডও তীব্র, এখানে সবচেয়ে কম হওয়ার কথা এটা অক্সালিক অ্যাসিড। না এটা তো খুব দুর্বল, না মিডিয়াম খার, খুব শক্তিশালী না হলে মিডিয়াম খারের মধ্যে পড়ে এটা, হ্যাঁ মিডিয়াম এর একটু বেশি, সবচেয়ে দুর্বল অ্যাসিড এটাই। এখানে একটা খাস তিনটা অ্যাসিড, তার মধ্যে এটা সবচেয়ে দুর্বল, এবং জৈব, জৈব অ্যাসিডের থেকে তার দুর্বল কিছু হতে পারে না অ্যাসিড। আচ্ছা, তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ সমূহ দ্রবণে কোন অবস্থায় থাকে? এটা সম্পূর্ণ, হ্যাঁ সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকে, যেহেতু তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ। তাহলে আমাদের, আমরা আবার দেখে দেখো, তিন তিন এক দুই, তিন তিন এক দুই, ঠিক আছে। জিরো পয়েন্ট জিরো ওয়ান নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিড, জিরো পয়েন্ট জিরো ওয়ান নর্মাল সালফিউরিক অ্যাসিড এবং জিরো পয়েন্ট জিরো ওয়ান নর্মাল ফসফরিক অ্যাসিডের মোলার পরিবাহিতার ক্রম ধরে নাও প্রতিটির বিয়োজন মাত্রা এবং আপেক্ষিক পরিবাহিতার মান সমান, বিয়োজন মাত্রা সমান ধরে নিয়ে
যদিও বিভাজন মাত্রা সমান হবে না, ধরে নিয়ে আমরা এখন বলবো যে এদের মোলার পরিবাহিতার ক্রম, মোলার পরিবাহিতার ক্রম কোনটা বেশি কোনটা কম। আমরা এখানে যে জিনিসটা দেখি যে নর্মালিটি, নর্মালিটি কিন্তু এদের যে তোমার এইসব অ্যাসিডে বা ক্ষারে যতগুলো হাইড্রোজেন পরমাণু আছে সেটা দিয়ে ভাগ দিতে হবে, তাহলে এটার আণবিক ভর হলো 36.5, এক দিয়ে ভাগ দাও তাহলে 36.5ই থাকলো। আচ্ছা সালফিউরিক অ্যাসিড হলো 98, দুটা হাইড্রোজেন আছে, হ্যাঁ স্যার আবার একটু বল, মানে হলো এই নর্মালিটি বা নর্মাল দ্রবণ তুল্য ভর বলে এটাকে, আগে তুল্য ভর বের করতে হবে তারপর তুমি নর্মালিটি বুঝতে পারবা। তো তুল্য ভরটা হলো অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে যতগুলো হাইড্রোজেন বা হাইড্রক্সিল আয়ন উপস্থিত থাকে তার সংখ্যা দিয়ে তার আণবিক ভরকে ভাগ করতে হয়, সেটা হলো তুল্য ভর। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে হাইড্রোজেন একটা, এই জন্য এক দিয়ে ভাগ করবা, তাহলে আণবিক ভর 36.5, তুল্য ভরও 36.5, সমান সমান। কিন্তু এটার আণবিক ভর 98, একে দুই দিয়ে ভাগ করবা, দুটো হাইড্রোজেন আছে তাই, তাহলে 49। আর ফসফরিক অ্যাসিড তো আরও বড় হওয়ার কথা, কারণ এটা হলো কত, 4 16 64, না হ্যাঁ হাইড্রোজেন তিনটে আছে, যদি এখানে ফসফরাস হলো 15, হ্যাঁ এটা কম হবে। আবার এটাকে তিন দিয়ে ভাগ দিবা, হ্যাঁ তিন দিয়ে ভাগ দিলে এটা মনে হয় সব থেকে কমে যাবে, না 36.5 থেকেও কম হবে না, এটা 100 হবে না, তো তাহলে হ্যাঁ কমে যাবে। হ্যাঁ তাহলে আমরা যেটা দেখতে পাই মোলার প্রবাহিতার ক্রম, নর্মালিটি যত কম হবে প্রবাহিতার ক্রম তত বেশি হওয়ার কথা। আমরা তাহলে দেখতে পাই সবচেয়ে বেশি হওয়ার কথা ফসফরিক অ্যাসিড, তারপরে হওয়ার কথা সালফরিক অ্যাসিড, সরি হাইড্রোক্লোরিক অ্যাসিড, কেমন উত্তর হওয়ার কথা, হাইড্রোক্লোরিক অ্যাসিড তার থেকে সালফরিক অ্যাসিড তার থেকে ফসফরিক, আচ্ছা এটা তো হবেই না গোলমেলে, এটা এটা এটাও হবে না, আচ্ছা ও আচ্ছা ওল গোলমাল করে দিচ্ছে না, সবচেয়ে বেশি হবে কি, সবচেয়ে বেশি হওয়ার কথা আমার ধারণা সালফ্রিক অ্যাসিডের থেকে এটা বেশি, এটা বেশি, আচ্ছা সালফ্রিক অ্যাসিডের থেকে দুটাই বেশি, উত্তরটা ঘ হওয়ার কথা, খ দিয়েছে না, আচ্ছা ধরো খ, খটা আমরা দেখি, হ্যাঁ ফসফরিক অ্যাসিড সব থেকে বেশি, তারপর সালফ্রিক অ্যাসিড, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডকে ভাগ দিলাম আমরা, সবথেকে ছোটো হলো সালফ্রিক অ্যাসিডকে, আচ্ছা তার মানে এখানে মোলার প্রবাহিতার ক্রমটা নির্ভর করবে হলো ওই হাইড্রোজেন পরমাণুর সংখ্যার উপরে, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যত বেশি তার মোলার প্রবাহিতার ক্রম তত বেশি হবে, ঠিক আছে। কোনো দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে ক্যাথোডে হাইড্রোজেন ও অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, কোন দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে ক্যাথোডে হাইড্রোজেন ও অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, কপার ক্লোরাইডের জলীয় দ্রবণ নো, সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, নিকেল ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণ, আচ্ছা উত্তরটা হওয়ার কথা হলো সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণ যদি হয়, এখানে তো ক্লোরিন হবে ভালো কথা, আর এখানে হাইড্রোজেন গ্যাস হবে, হ্যাঁ সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণ, হ্যাঁ ব্যাখ্যাগুলো দিই, কপার ক্লোরাইড তো হবেই না, কারণ কপার ক্লোরাইডের জলীয় দ্রবণ দিলে তুমি তো ক্লোরাইড পেলা না, ঠিকই আছে হাইড্রোজেন তো পাচ্ছ, পানি হলেই তো পানি হলে হাইড্রোজেন হাইড্রোজেন পাচ্ছ, আর যদি ক্লোরাইড থাকে তাহলে এটা আমরা এই জায়গাটায় দেখি, আমরা জানি নিকেল ক্লোরাইডও হবে না, সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড, এটা গাঢ় এটা লঘু, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ যদি হয়, গাঢ় হয়, আচ্ছা গাঢ় হলে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি হবে, সেক্ষেত্রে ক্লোরিন যাবে, হ্যাঁ আর হাইড্রোজেন তো যাবে যেহেতু সোডিয়ামের থেকে, হ্যাঁ ক উত্তর হওয়ার কথা, দশের না দশের ক নিয়েছে না, এটা অসম্ভব ব্যাপার, দশ 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 অবশ্যই দাঁড়াও, দশের হবে হলো গ, এটা ভুল আছে, কপার ক্লোরাইড তো অবশ্যই না,
ধাক্কাটা আমি দিচ্ছি। ওকে স্যার। আমরা যখন সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করতে যাব, তখন সোডিয়াম ক্লোরাইড আয়নিক লবণ বলে আয়নিত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করবে, আর পানিও আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন তৈরি করবে। এখন তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে যাবে অ্যানায়নগুলো, অর্থাৎ ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নগুলো যাবে। তো যেহেতু জলীয় দ্রব এটা এটা গাঢ়, মানে সোডিয়াম ক্লোরাইড বেশি, অর্থাৎ ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি, এই জন্য হাইড্রোক্সাইল আয়ন এখানে জারিত হতে পারবে না, ক্লোরাইড আয়ন অ্যানোডে জারিত হবে। ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে, প্রথমে ক্লোরিন পরমাণু, পরে দুটা ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস। আর ক্যাথোডে সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন যাবে, যেহেতু সোডিয়াম আয়নের অবস্থান উপরে, তার জারণ বিভব বেশি, বিজারণ বিভব কম, কিন্তু হাইড্রোজেন আয়নের বিজারণ বিভব বেশি, এই জন্য সে ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে বিজারিত হয়ে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে, পরে দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস হবে। এই হলো গ উত্তর। ঠিক আছে স্যার, মনে আছে ওই যে কোর্সি? হ্যাঁ, 9-10 ছিল এটা কিছুটা। সোডিয়াম ক্লোরাইড দ্রবণগুলোর মধ্যে কোনটির আপেক্ষিক পরিবাহিতা সর্বোচ্চ? ঠিক আছে, আপেক্ষিক পরিবাহিতা সর্বোচ্চ হবে, আমরা বলছি যে যত লঘু হওয়ার কথা তত হয়তো আপেক্ষিক প্রবাহিতা বেশি হওয়ার কথা। এটা 0.3, 0.5, 0.2, 0.01, এটা 11 কোয়া হওয়ার কথা। আচ্ছা, ও আচ্ছা, যত ঘনমাত্রা বেশি, আচ্ছা হ্যাঁ, যত ঘনমাত্রা বেশি তত আপেক্ষিক পরিবাহিতা বেশি। তাহলে হলো তোমার এই যে এটা 11 ঘ। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণ কালে ধনাত্মক আয়ন আকৃষ্ট হয় কোন তড়িৎ দ্বারে তো জানি আমরা। হ্যাঁ, 11 নম্বর, 11 নম্বর হলো যে এটা ঘ, ঘ না 4, ওই যে মানে মোলারিটি যত বেশি তত, মোলারিটি যত বেশি আপেক্ষিক পরিবাহিতা তত বেশি। আর 12 হলো তড়িৎ বিশ্লেষণ কালে ধনাত্মক আয়ন আকৃষ্ট হয়, তো আমরা জানি ক্যাথোডে। হ্যাঁ, তো আর বলা লাগে না। ঠিক আছে, আচ্ছা তুমি এই চ্যাপ্টার একটু করো তো, আমি একটু আসতেছি। হ্যাঁ, আমার একটু যদি সময় লাগে তাহলে তুমি একটু ওয়েট করবে। হ্যাঁ,
হলে বলো। হ্যাঁ হয়েছে মনে হয় একটু কঠিন অন্য গুলোর তুলনায়, না এমসিকিউ গুলো মানে এই চ্যাপ্টারটা? হ্যাঁ একটু 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 মানে কনফিউজিং। আচ্ছা 13 নম্বর প্রশ্ন কি করেছে, উত্তর কোনটা দিয়েছে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যৌগটি 13 হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, শক্তিশালী ইলেকট্রনীয় পরিবাহী পদার্থ। ইলেকট্রনীয় তো লাস্টেরটা হবে না স্যার, আমি প্রথম দুটো দিয়েছি। হ্যাঁ না 14 আমি শিওর না স্যার, কিন্তু আমি খোদা গাইছি। আচ্ছা 14 একমল তো, একমল তড়িৎ কি? এক কুলম তড়িৎ, এক ফ্যারাডে তড়িৎ খ হবে। হ্যাঁ এক ফ্যারাডে তড়িৎ। আর 15 দিছি ঘ। ক্রোমিয়াম সালফেট দ্রবণে 3 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে সঞ্চিত ক্রোমিয়ামের পরিমাণ কত? স্যার এখানে কিন্তু সময়টা দেওয়া নাই, আমি 1 সেকেন্ড ধরে করছি। যদি কারো যোজনী 1 হয় তাহলে 1 ফ্যারাড বিদ্যুৎ চালনা করলে তার পানির ভরের সমান জমা হবে, যদি যোজনী 2 হয় তাহলে 2 ফ্যারাডে চালনা করলে, যদি যোজনী 3 হয় তাহলে 3 ফ্যারাডে চালনা করলে। এই হলো ঘটনা। প্রথমটা আমাদের কি ছিল? ক। হ্যাঁ 14 গুলাম ক, তারপরে 3-এর ছিল ঘ, আর 16-র হলো খ। হ্যাঁ গেছে
সিলভার নাইট্রেট দ্রবণ আমি একটু করে নেই ম্যাথটা তারপর বলি। হ্যাঁ তুমি করো, হ্যাঁ অঙ্ক তো সিলভারের ভরটা বলবেন একটু জানি। 108 108 সিলভারের যোজনী কত? এক। কিন্তু স্যার এখানে আমি কি করছি, 1.61 = 108/2×9650, তারপর উপরে ইন্টু 1.2×টি, স্যার এখানে টি এর মান আসছে 23.976। তুমি তো ডাবল গেল যেটাই কি দিবা এটিটাই বের করবা, এখানে ডাবলু হলো 1.61 গ্রাম, আই তো হলো 1.2, কি করবা, আর জেড হলো, জেড হলো 108/96500, ওই তো হ্যাঁ যা আসে, তাহলে 108 উপরে গুণ 1.2 উপরে গুণ 1.61 উপরে, আর নিচে হলো তোমার হলো শুধু 96500 যা আসে। হ্যাঁ এইটা তো 23.976, তাহলে ওটা কাছেতে ধরো আমি 1.2 ভাগ দিতে ভুলে গেছি। হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যালো স্যার,
হ্যালো স্যার, হ্যালো, হ্যালো স্যার, হয়েছে সবগুলো স্যার? 18 নম্বর পারি বিশুদ্ধ অ্যালুমিনার গলনাঙ্ক এবং ক্রায়োলাইট ও ফ্লোরোস্পার মিশ্রণ সহ গলনাঙ্ক সেট কোনটি? বিশুদ্ধ অ্যালুমিনার গলনাঙ্ক হলো 2050 ডিগ্রি সেলসিয়াস, 205 ডিগ্রি, আর যখন এটা হবে মিশন হবে তো 950-এ নেমে আসবে। খ সেট নিবা, খ যদি না থাকতো তাহলে ক নেওয়া যেতে পারে, খ নিবা। হ্যাঁ, 2050 ডিগ্রি সেলসিয়াস বিশুদ্ধ অ্যালুমিনা, যখন তুমি ক্রালাইট আর ফ্লোরোস্পার মিশাবা তখন এটা 950 ডিগ্রি হয়ে যাবে। 19-এর গ যা আসে একবারে বিদ্যুৎ চার্জ তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে প্রবাহিত হলে দ্বিযোজী মৌলের কয়টি পরমাণু তারপরে সঞ্চিত হবে? দ্বিযোজী মৌলের তো তোমার ওই যে প্রথমে তাহলে আসলে হলো তোমার ওটা কত আসছিল, 17 কত আসছিল? 17 আসছিল হচ্ছে ঘ। আচ্ছা, 20 মিনিট। আচ্ছা, তারপরে এটা হলো ক, তাহলে 4 2 3, 4 2 3, ঠিক আছে। মাঝখানে আমি ওই যে একটু গেছিলাম, তোমাকে বলে গেছিলাম, ওই জন্য হয়তো আমাকে শুনতে পাও নাই, ঠিক আছে। না মানে সেটা তো আমি বুঝছি, কিন্তু হচ্ছে কি নিজের কথা নিজে শুনতেছি, মানে আমি যে কথাটা বলতেছি সেটা আবার একো হচ্ছে। হ্যাঁ, আর আমার কথা তো যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে, আমার কথা যখন যাচ্ছে তখন কি ক্লিয়ার আছে? মানে আজ আপনার কথা মাঝখানে মাঝখানে আমার কথা চলে আসতেছে, তখন আর বুঝতে না, একটু কনফিউজ হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, এটা নেটের কারণে বিভিন্ন কারণে হয় আর কি। না, আমি শুনতে পাচ্ছি তোমার কথা ক্লিয়ার। আমার কাছে তো হচ্ছে কি মানে আলাদা কোনো নাই, আমি তো ফোনের মধ্যে বসায় করতেছি, তো আমি আসলে বুঝতে পারতেছি না যে এখানে সেটিংস চেঞ্জ করতে হবে। না, অসুবিধা নেই, বৃষ্টি হচ্ছে, নেটের কারণে হয়। ও বৃষ্টি হচ্ছে স্যার?
আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে আর কি, হালকা হালকা। সরি হয়ে গেছে। আচ্ছা বলো, ঘ ক ঘ গ। আচ্ছা লিখছো তো তুমি, তাই না? আচ্ছা অন্য পাশে দেখি, যদি না মিলে তাহলে সেটা আমরা আলোচনা করবো। উত্তর গেছে? স্যার 21 নাম্বার মিলে নেই। 21 দিয়েছে খ। তুমি কি দিয়েছিলে? আমি দিয়েছি ক। অন্যগুলো মিলছে? হ্যাঁ। আচ্ছা 250 মিলিলিটার 1 মোলার সিলভার নাইট্রেট দ্রবণ থেকে, স্যার আমি শিওর ছিলাম না, মানে আন্দাজে দিলাম তো, সিলভার আয়ন সিলভার ধাতু রূপান্তর করতে প্রয়োজনে তড়িৎ পরিমাণ কত? তাহলে এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো, অবশ্যই একটু প্রবলেম আছে, এখানে ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তাই না? আচ্ছা আমরা এখান থেকে তাহলে প্রথমে ভরটা বের করে নেবো নাকি কি করে? কি করে ক আর খ একই অপশন? আচ্ছা তা ঠিক, ও হ্যাঁ তাই তো। স্যার এটা আমি আর কিছুই করি নাই, এটা জাস্ট মানে 96500 এর 4 দিয়ে ভাগ দিছি। 4 দিয়ে ভাগ করছো যে 250 মিলিলিটার, তাই মানে 1000 এর জায়গায় 4000 এক ভাগ। হ্যাঁ তো 1 ফ্যারাডে কেও 4 দিয়ে ভাগ দিয়ে দিছি। ঠিক আছে সেটাই, মানে এখানে আমি ওই সূত্র বসাতে গেছিলাম, বাট এখানে ইয়া নাই, সময় নাই, মানে ইয়া নেই। আচ্ছা তুমি এটা করো তো দেখি, W =
s equal to 1000 w ভাগ mv এখান থেকে w টা বের করো হ্যাঁ তারপরে যদি w আসে 27 স্যার আমরা ওই ভাবে চেষ্টা করছিলাম হ্যাঁ তাহলে w যদি আসে আচ্ছা w equal to z i k i না k না কিছুই তো নাই না কিছুই নাই এখানে হবে না ঠিক আছে খর কত একই উত্তর হ্যাঁ সেম হ্যাঁ উত্তরগুলো দেখাবো সবগুলোই তো বস তোমার কি হয়েছে আমার লাস্ট এটা খ দিছি বাকিগুলো সব গ আছে লাস্ট এটা খ দিয়েছ সক্রিয়তার সঠিক ক্রম হ্যাঁ গ ঠিক আছে তো ঠিক আছে খ তো সক্রিয়তা কম আরো গোল্ডের সক্রিয়তা সবচেয়ে কম উল্টো হয়েছে স্যার গ কিভাবে ঠিক থাকে মানে সক্রিয়তা সিরিজে লিথিয়াম সবচেয়ে উপরে তো লিথিয়াম তারপর পটাশিয়াম তারপর ক্যালসিয়াম তারপর সোডিয়াম এটাই ঠিক আছে হ্যাঁ আমি নিজে থেকে শুরু করছি বাকিগুলো তো হয়েছে না সবগুলো গ হ্যাঁ
আচ্ছা সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক, আরে তড়িৎ ধনাত্মক বলতে কি বুঝায় আমি সেটাই ভুলে গেছি। যেটা সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক সেটাই সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক, যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম সেই সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক, যে ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারবে সেই তড়িৎ ধনাত্মক। সহজ কথা, ওই সক্রিয়তা সিরিজে যার অবস্থান যত উপরে সে তত বেশি তড়িৎ ধনাত্মক। উত্তরটা দেখায় তাহলে, যেটা মিলেনি সেটা আলোচনা করবো। সবগুলো মিলছে না, উত্তর যায়নি দেখছো? বিজারিত হবে যার অবস্থান যত নিচে। হ্যাঁ, তাহলে সবচেয়ে নিচে অবস্থান হলো কোনটি? ঘ। সবচেয়ে তো কপার। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো আছে। উনত্রিশ ঘ, তুমি কি দিয়েছো? তারপর হাইড্রোজেন, তারপর কপার। আচ্ছা, অন্যগুলো ঠিক আছে? কত গুণ দুটারই মুখস্থ থাকতে হবে, তাই না? যদি মুখস্থ থাকে আয়রনের জারণ মান আর নিকেলের জারণ মান, তারপরে তুমি গুণ ভাগ করলে কত গুণ পাওয়া যাবে? আয়রনের তো কত, আমার
এরকম চার গুণ তিন গুণ হবে তাহলে মনে হয়, একটু ভুল হয়েছে তো। আচ্ছা ৩৬ নম্বরের গ দ্বিগুণ, আচ্ছা আয়রনের মানটা কত, তাহলে এটা মনে হয় ৪.৮০ আর এটা মনে হয় ৪.৪০ এরকম হবে, আয়রন মনে হয় এরকম, আয়রন মনে হয় ৪.৮০, জিঙ্কের উপরে তো, জিঙ্ক তো ০.৭৬, আয়রন তো জিঙ্কের উপরে, তার মানে ৪.৮০ মতো, আর নিকেল মনে হয় ৪.৪০ মতো, দ্বিগুণ আর কি। পরীক্ষা নিয়ে কিন্তু খুব জোরে সোরে কথা হচ্ছে, হ্যাঁ পরমাণু সক্রিয়তার সাথে দ্রবণ চাপের সম্পর্ক আছে, প্রশ্নটা বলো আবার, মানে পরমাণুর দ্রবণ চাপের সাথে এর হচ্ছে কি মানে সক্রিয়তার মানে হ্যাঁ সম্পর্ক আছে, ধাতব পরমাণু দ্রবণীয়তা বেশি হলে দ্রবণ চাপ কিরূপ হবে, হ্যাঁ দ্রবণীয়তা যত বেশি হবে তত দ্রবণ চাপ বেশি হবে, কারণ হলো সক্রিয়তা যত বেশি সে তত ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে আসতে চায়, এই দ্রবণে যে আসতে চায় দ্রবণের উপরে একটা চাপ সৃষ্টি করে, এটাই হলো দ্রবণ চাপ, সক্রিয়তা বেশি হলে তত তত বেশি হবে। আচ্ছা
সায়েন্স দেখেন? স্যার 45 নম্বর আমি দিছি ঘ, এটা আমি পারি না, আন্দাজে দিছি। সেকেন্ডারি কোর্স মূলত কি তুমি দিছো কি ঘ? আর এখানে হলো ক। হ্যাঁ সেকেন্ডারি কোর্স হলো যেগুলোকে চার্জ করা যায় সোজা কথা, আর যেগুলো একবার ফেলে দেওয়া হয় সেগুলো প্রাইমারি। প্রাইমারি গুলো হলো একবার ব্যবহার করবা, প্রাইমারি মানে এক এক ডিগ্রি আমরা প্রাইমারি বলতে, যেগুলো একবার ব্যবহার করে ফেলে দিতে হয় চার্জ করা যায় না সেগুলো প্রাইমারি, আর যেগুলো চার্জ করা যায় সেগুলো হলো সেকেন্ডারি। আর বাকি সব ঠিক আছে? বসাইতে হবে, বসায় হিসাব করতে হবে, ওই যে লান্সড সমীকরণ। হ্যাঁ লান্সড সমীকরণে যে এটা হিসাব করে বের করতে হবে। উত্তরগুলো দেখো কি হয়েছে, গ্রাফাইট হবে তো কি কত নম্বর ছিল এটা? 47 সরি গ্রাফাইটের তো গ্রাফাইটের অ্যানোড গ্রাফাইটের ক্যাথোড, মাঝখানে তড়িৎ বিশ্লেষ্য হলো পটাশিয়াম হাইড্রক্সাইড, আর অ্যানোডের দিক দিয়ে যায় হাইড্রোজেন গ্যাস, ক্যাথোডের দিকে যায় অক্সিজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস পার হয়ে পটাশিয়াম হাইড্রক্সাইড সংস্পর্শে আসলে তখন তোমার ইলেকট্রন ত্যাগ করে, আর অক্সিজেন গ্যাস এসে ওইসের সাথে বিক্রিয়া করে, আবার এরকম আর কি গ্রাফাইট। প্ল্যাটিনাম ব্যবহার করা হয় শুধু তোমার যেখানে, ও হ্যাঁ ঠিকই আছে তোমার এই ধারণাটা গ্যাস থাকে। তারপর 48 কি হয়েছে? 48 তো হচ্ছে পালম না, হ্যাঁ গ উত্তর এটা। এটা তো ঠিক ক্লিয়ার না, পুরোটা করে আসতে হবে ঠিক আছে। আর এখানে যা লিখছে ইসেল মানে সিসেল, এরকম তো উত্তর হওয়ার কথা না। আচ্ছা পিএস নির্ণয়ের জন্য হাইড্রোজেন তড়িদ্বার এটা যাই না ভুল করছি, মানে আমি এখানে 0 ভোল্ট দিছিলাম। কোনটা তুমি কি দিছিলা? হাইড্রোজেন তড়িদ্বারের বিবাহ পার্থক্য কত? হাইড্রোজেন তড়িদ্বার যখন আমরা তৈরি করবো হাইড্রোজেন তড়িদ্বার কার সাথে বিবাহ পার্থক্য হবে?
তোমার উত্তরে তো মনে হয় ঠিক ছিল, মানে পার্থক্য তো না, মানে হাইড্রোজেন তড়িদ্বারের বিভব কত? হাইড্রোজেন তড়িদ্বারের বিভব তো হলো জিরো, 1.10 তো না, ঠিক আছে, এটা ঘয় হবে, 49 এর ঘয় হয়ে গেল সামনে গেছি। গ্রাফাইট একটি কার্বনের রূপ, ঠিক আছে, তড়িৎ পরিবাহী পদার্থ, ঠিক আছে, একটি পিচ্ছিল ধরনের পদার্থ, তাও ঠিক আছে, তিনটাই তো, 50 এর ঘ। হ্যাঁ, তো 50 পারে, পিচ্ছিলটা দেখা দেই নাই, 50টা পারে নাই কেন? 50 তো সব ছিল, পিচ্ছিল দিছে যে, আচ্ছা পিচ্ছিলই তো। এটা গ্রাফাইট হলো যে শীষ, পেন্সিলের যে শীষটা আমরা ব্যবহার করি না, পিচ্ছিল না, পিচ্ছিল বলেই তো লেখা হয়, আমরা যখন লিখতে যাই তখন এক জায়গায় আরেক দিকে চলে যায়, যদি ওটা আটকে থাকে তাহলে তো লেখা হয়তো না। আচ্ছা পরে পেজে যায় তাহলে। হ্যাঁ, নিয়ামক আইনে ঘনমাত্রা, তড়িৎ বিশ্লেষক প্রকৃতি, চাপ হবে না, চাপের সাথে তো সম্পর্ক নাই, তড়িৎ বিশ্লেষক মানে তারপর চাপের কোনো প্রভাব নেই, এক আর দুই, চাপ যদি পরিবর্তিত হয় আয়তন টায়তন পরিবর্তিত হতে পারে না, হয় তখন ঘনমাত্রা পরিবর্তিত হতে পারে, আবার যদি গ্যাস হয় তাহলে তখন চাপের একটা ব্যাপার থাকে, কিন্তু এখানে চাপটা নেই, গ্যাস হলে, গ্যাস হলে চাপের তখন একটা প্রভাব থাকবে, যে দ্রবণ বলে নেই নেই। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষ্য তো ওই জন্য তখনও তড়িৎ বিশ্লেষ্য হতে পারে কি, আসলে আমরা তরল দিয়ে ধরে নিয়েছি আর কি, ওই জন্য চাপের কোনো প্রভাব নেই। বাকিগুলো হয়েছে, মিলছে সব না? Thank you.
হয়েছে স্যার। স্যার হ্যাঁ দেখছো আনসার স্যার, কোন সাত নাম্বার হচ্ছে গিয়ে ভদিসি যাবে না, তরিদ্বার হিসাবে প্লাটিনাম ব্যবহৃত হয়। হ্যাঁ, হাইড্রোজেনের বিজারণ বিভব জিঙ্কের চেয়ে বেশি, তাও না। হ্যাঁ বেশি, দুই আর তিন, দুই আর তিন কোথায় গতে, তুমি কি দিছ? হ্যাঁ গয়তোত্তর। হ্যাঁ যে আবার বুঝো, ক্যাথোডে অর্ধবিক্রিয়া, তো ক্যাথোডে তো হাইড্রোজেন গ্যাস বিজারিত হবে, হাইড্রোজেন আয়ন, আর অ্যানোডে বিক্রিয়া তো জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করবে, জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হবে, জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হবে এটা। আর তরিদ্র হিসেবে প্লাটিনাম ব্যবহৃত হয় যেহেতু হাইড্রোজেন গ্যাস আছে, আর হাইড্রোজেনের বিজারণ বিভব জিঙ্কের চেয়ে বেশি। হ্যাঁ দুই আর তিন গ, ঠিক আছে। আর বাকিগুলো হয়েছে হয়েছে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বদলাইছি তো। হ্যাঁ স্যার বলছে। হ্যাঁ
স্যার হয়েছে। হ্যালো স্যার, হ্যাঁ স্যার অ্যান্সার দেন। অ্যান্সার দিয়েছি। তো 64 নাম্বার আমি দিছি হচ্ছে ঘ, এখানে দিছি ঘ। 64 নম্বরে আমি দিছি ঘ আর এখানে দিছে খ। 64 তো সমস্যা তাই না? লেড স্টোরেজ ব্যাটারি, আচ্ছা এখানে দিছে হলো খ, আচ্ছা লেড স্টোরেজ ব্যাটারি এটা আমি শিওর না। লেড ডাইঅক্সাইড ক্যাথোড ব্যবহৃত হয়, ঠিক আছে। লেড ধাতু অ্যানোডে ব্যবহৃত হয়, ডিসি কারেন্ট দ্বারা চার্জিত করা হয়। ডাইরেক্ট কারেন্ট দ্বারাই চার্জিত করা হয়, ঠিক আছে। লেড ধাতু অ্যানোডে ব্যবহৃত হয়, লেড 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 ডাইঅক্সাইড অর্ক তো কথা, তিনটাই তো অর্ক কথা। তুমি ঘ দিছো না? হ্যাঁ হয়তো হওয়া উচিত, কারণ লেডেরই তো অ্যানোড, লেডেরই তো ক্যাথোড, ঠিক আছে সেটা ঘয় হবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে গুলো দেখো। হ্যাঁ স্যার অ্যান্সার দেখান, স্যার অ্যান্সার দেখান। হ্যাঁ দিয়েছি। নিশ্চয় স্যার, এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো কঠিন স্যার। হ্যাঁ কঠিন আছে। স্যার অ্যান্সার দিয়ে স্যার 68 নাম্বার আমি ক দিছি আর এখান দিছে ঘ। পোস্টের ইমেল কত? এটা তো ঘ হবে, 1.10। হ্যাঁ তেমনি এমনি মুখস্থ এটা, তাই না? হ্যাঁ
0.76 আর ইয়ার যোগ করে 0.34, 0.76 আর 0.34, 0.134, 0.34. আমি 70 নম্বরে এটা ঠিক কোদা গাইছি, কিন্তু এই জায়গায় এসে এরকম। আচ্ছা লাগাইছি স্যার। হ্যাঁ স্যার, মিস স্যার অ্যান্সার দিন। স্যার অ্যান্সার দিন স্যার। হ্যাঁ
ঠিক আছে শুনো।